হ্যালো এভরিওয়ান, ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি বাজ খালে পড়ে পুকুরে পড়ে গিয়েছে। এটি আসলে কালকের ঝালকাঠিতে যে ট্র্যাজেডিটা ঘটেছে সেটারই অংশ। সেইখানে অন্তত 34 থেকে 35 জন আহত হয়েছে এবং 17 জন মৃত্যুবরণ করেছে। এটা একটি খুবই দুঃখজনক ঘটনা এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দেওয়ার মতো ঘটনা যে আমাদের সড়ক আমাদের জন্য কতটা নিরাপদ। যেই বাসটি আসলে খাদে পড়েছে, পুকুরে উল্টে গিয়ে পড়েছে, সেই বাসটি ছিল বাসার স্মৃতি পরিবহনের একটি বাস। এই বাসটি ভান্ডারিয়া থেকে যাচ্ছিল বরিশালের দিকে। যখন এই দুর্ঘটনা ঘটে তখন বাসের সর্বমোট যাত্রী ছিল 53 থেকে 52 জন এরকম হবে। বাসের ছাদেও কিছু যাত্রী ছিল। দুর্ঘটনা কিছুক্ষণ আগে বাসের ড্রাইভার হেল্পারের সাথে কথা বলতেছিল, আহত যে যাত্রীগুলো এখন যারা বেঁচে আছে তাদের মুখ থেকে শোনা। এখন আমাদের এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু নিয়মিতই হয়, বাস খাদে পড়া বা একটার সাথে একটা ধাক্কা লাগা, এই ধরনের দুর্ঘটনার পিছনে অনেক কারণ থাকে। আমরা তো সাধারণত সবাই বাসে যাতায়াত করি। আমি যেটা দেখতে পেরেছি যে যখন বাড়ির দিকে যাই বাসে উঠি, কিছু লোক থাকে যারা অটোমেটিক্যালি বাস যত জোরেই যাক, চালক যেভাবেই চালাক, তারা চিল্লাচিল্লি করবে, এই আস্তে চালাইতেছে, পিছনের বাস আগে যাইতেছে, এটা করতেছে ওইটা করতেছে, তাদের তারা লেগেই থাকে। আর যারা চালক আছে তাদের রেসপন্সিবিলিটি কত বড় তারা নিজেরাও হয়তো বুঝতে পারে না। তাদের চিন্তা চেতনা আছে কত বেশি যাত্রী নেবে, কত বেশি ভাড়া তুলতে পারবে তার লাভের অংশ। ড্রাইভার গাড়ি চালায় একজন ড্রাইভার, আর তার পিছনে বসে থাকে আরও 60-70 জন মানুষ। সে একটা পরিবার যে নষ্ট হওয়ার জন্য একজন মেম্বার যদি হারায় সেটাই যথেষ্ট। একজন ড্রাইভারের রেসপন্সিবিলিটি কত বড় হতে পারে মেবি ওনারা নিজেরাই জানেন না। যে 17 জন লোক মারা গেছে, মেবি তার 17টা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আগের মতো আর সেই ভাবে চলতে পারবে না। আর আমাদের যে একটা অসুস্থ প্রতিযোগিতা, পিছনের গাড়ি আগে গেলে আমাদের সমস্যা, জোরে গাড়ি চালাইতে হবে, তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাইতে হবে, একটু সময় না বের হন না ভাই, বাসে উঠেই চিল্লাচিল্লি শুরু করেন যে আগে আগে যান না কেন, আগে যান না কেন, অ্যাক্সিডেন্ট হইলে আপনার সমস্যা হবে, আপনার ফ্যামিলির সমস্যা হবে, প্রতিটা মানুষের সমস্যা হবে। যদিও আমাদের দেশে এমনিই সবসময় ট্রাফিক জ্যাম লাগে থাকে, কিন্তু যে হাইওয়েগুলো এখন অনেক ভালো ভালো হাইওয়ে হয়েছে, অনেক চওড়া চওড়া রুট হয়েছে, সেইখানে কিন্তু এরকম অসুস্থ প্রতিযোগিতা থাকলে অ্যাক্সিডেন্টের পরিমাণও বাড়বে এবং পরিণত হবে ভয়াবহ, যেমন এই ঝিনাইদহের ট্র্যাজেডিটা হয়ে গেল, 17 জন মানুষ মারা গেছে একটা দুর্ঘটনায়। এগুলো ভাবলেও মানে গা শিউরে ওঠে। যে কোনোভাবে যদি এমন কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তো ড্রাইভারদের সচেতনামূলক বা এরকম কোনো একটা পদক্ষেপ নেওয়া যাইতো, তাহলে হয়তো আমাদের এরকম দুর্ঘটনা কমতো। তারপরেও আরেকটা কারণ আছে, অনেক বেশি গাড়ি, অনেক ফিটনেসবিহীন গাড়ি যেগুলার কখনো চেক করা হয় না, নষ্ট না হলে সেগুলোর কোনো কাজ করা হয় না, চাকা ফেটে গেছে, চাকা হয়তো অনেক পুরানো ছিল, চেকই করা হয়নি, সেই কখন চাকা নষ্ট হবে তারা চেক করবে তারপর গাড়ি চলবে, এটাই আমাদের সংস্কৃতি, আমাদের কালচার। কোনো কিছু নষ্ট না হলে আমরা চেক করি না, আমরা ঠিক করার চিন্তা করি না। এই ধরনের জিনিস থাকলে তো অ্যাক্সিডেন্ট হইতেই থাকবে। আমাদের অথরিটির উচিত এই দিকগুলো খেয়াল রাখা, মানুষের জন্য একটু হলেও মানুষের নিরাপত্তাটা একটু বাড়ানো। আসলে কালকে যে ট্র্যাজেডিটা হয়েছে খুবই দুঃখজনক, কতগুলো পরিবার এর জন্য সাফার করতেছে, সাফার করবে আল্লাহ ভালো জানে। আপনারা সবাই সাবধানে গাড়ি চলবেন, যারা বাইক ব্যবহার করেন তারা আশা করি রাস্তায় অসুস্থ প্রতিযোগিতায় নামবেন না, রেকলেস ড্রাইভিং কাউরই করা উচিত না, আপনি হন, বাস ড্রাইভার হন, যেই হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।